ভোটের আগে চড়াম চড়াম করে ঢাক বাজানোর নিদান দিয়েছেন অনুব্রত মণ্ডল। ভোটের ফল বেরোনোর পর কি হবে? বীরভূম জেলা তৃণমূল সভাপতি বললেন, কলকাতা যা বলবে তাই হবে। ভোটের আগে যেমন বীরভূম একটা নজর ছিল যে বীরভূমে অশান্তি হতে পারে, এবং ভোটের রেজাল্টের পর কর্মীদের কি নির্দেশ দেবেন? সাথে কিছু বলতে পারবেন? কলকাতা যা বলবে তাই হবে, নেত্রী যা বলবে তাই, নেত্রীর নির্দেশ পালন করবে। খোল করতাল নয়, গিটার সেতার হারমোনিয়ামও বাতিলের তালিকায়। ভোটের বাংলায় কদর এখন শুধু ঢাকের, সৌজন্যে বীরভূমের কেষ্ট। তবে এখন আর শুধু তার জেলায় আটকে নেই ঢাকের বাদ দিয়ে, লিস্টে জুড়েছে বর্ধমানও। কোনো ঢাক ঢাক গুড় গুড় নেই, একেবারে খুললাম খুল্লা হিসেব। ভোটে জয় ইকুয়াল টু ঢাকের বাদ দিয়ে, সহজ কথা শাসক দলের। আর এটা তো ভোটের সময় পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন বীরভূমের অনুব্রত মণ্ডল। আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো না, আমরা এবারে ষোলো সালে জেতার পর আমরা চড়াম চড়াম করে ঢাক বাজাবো, আমরা চড়াম চড়াম করে ঢাক বাজাবো। ক্রেজ বাড়িয়েছেন কেষ্টা, গুড় জলের ফান্ডা রাজ্য জুড়ে হিট। ভোটের বাজারে তার আইটেম নাম্বার টু ঢাকের চড়াম চড়াম, বাকি জেলাগুলো বা পিছিয়ে থাকে কি করে? ফল প্রকাশ হয়নি, তবু তার আগেই জয় নিশ্চিত ধরে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। চলছে প্রস্তুতি বিজয় উৎসবের। আপনাদের ওই ঢাক বাজাতে হবে, ঢাকটা খুব মাঙ্গলিক জিনিস, তাহলে আমরা সেই মঙ্গলময় ধ্বনি দিয়ে আমরা আবার নতুন সরকার শুরু করবো একজন গতকাল। ঢাকের বল নিয়ে অবশ্য নানা মুনির নানা মত। অনুব্রত বলেছেন ঢাক বাজাবার জন্য, উনি বলেছেন চড়াম চড়াম করে ঢাক বাজে। ঢাক তো চড়াম চড়াম বাজে না, ঢাক ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর এই আওয়াজে, এই তালে বাজে, তা আমরা সেই তালেই বাজাবো। যে যাই বলুক, যত মত হোক, মরাল অফ দ্য স্টোরি, এবার অকাল ঢাক বাজছেই। সব জায়গায় দর চড়ছে ঢাকিদের, ভরা গ্রীষ্মেও তাদের এখন পৌষ মাস। এবার বীরভূমের অনুব্রত দাওয়ায় বর্ধমানে জয় নিশ্চিত ধরে নেই তৃণমূল নেতৃত্ব। আগাম ঢাকের বায়না করছেন বর্ধমানের বিভিন্ন গ্রামে। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহা, বর্ধমান।